বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لوليه كما يحب ويرضى والصلاة والسلام على من الذي نصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمره ومخبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুরে জুরে আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللہ کی اللہم
কবর মেলে হশর চশমে নূর কে জলওয়া ফরমা হোগি জব তলব আত রসুল তুঝসে আর জন্নত সে কা মতলব ওয়াহাঁ ভি দূর হো তুঝসে আর জন্নত সে কা মতলব ওয়াহাঁ ভি দূর হো হম রসূল কে জন্নত রসুল কি আল্লাহ بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহ। জন্নত মে মকান আপনা বানা এহ নামাজি মসজিদ মে বড়ে শোক সে জাতে হে নামাজি। জন্নত মে মকান আপনা বানা তেহ নামাজি মসজিদ মে বড়ে শোক সজা তেহ নামাজি। মাহবুব বি খুশ হোতে মাহবুব বি রাজি, মাহবুব বি খুশ হোতে মাহবুব বি রাজি, সজদে কে লিয়ে সর ঝুকাতে হে নামাজি, সজদে কে লিয়ে সর ঝুকাতে হে নামাজি, খিদমত কে লিয়ে হুর সুকুনত কে লিয়ে খুলদ ভুলে নহীঁ জামে মে সমাতে হে নামাজি। জন্নত মে মকাম আপনা বানা তেহ নামাজি, মসজিদ মে বড়ি শোক সজা তেহ নামাজি। কহতা হে দরওয়াজা পে দারোগা এ জন্নত, হট যাও কে ফিরদৌস মে আ তেহ নামাজি। হুরি হে লিয়ে হাত মে হর রঙ কে মেভে, ফল আপনি নামাজো কে পাতে হে নামাজি। জোহর ও আসর, জোহর ও সহর ও
আসর কো মগরিব কো ইশা কো আল্লাহ কে দরবার মে জাপতে হে নামাজি। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা, বিগত বছরের মতন এই বছরও আল্লামা নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলহের শুভ ওরসে পাকের মধ্যে শিরকত করার আমি তৌফিক পেলাম, যোগ্যতা পেলাম, যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আমার মতন একজন নালায়েক গুনেগারকে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ক্ষণক্ষণে শীতকা লিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আরামের বিছনা হারাম বানিয়ে, যাদেরকে মুনিব আজকে গোলামে মুস্তাফা বানিয়ে বন্ধু বানাবার শুভ সংবাদ দিয়ে রাখলেন, যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আপনাদেরকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে সমস্বরে নিজের জন্য আরেকটি বার বলি না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, যে আয়াতে কারিমার মধ্যে সরল তর্জমা হলো মুনিব বলতে লাগলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, দৈনিক পঞ্জাগানা নামাজ দিন আর রাতের মধ্যে। আল্লাহ এই নামাজ পড়লে কি হবে, আমার মুনিব বলতে লাগলেন ইন্নাল হাসনাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে ভালো কাজ করার সাথে সাথে গুনাগুলো আল্লাহ মিটাইয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন যালিকা যিকরা লিযাকিরিন, এই ওয়াজ এই নসিহত আজকে সবার জন্য না, আজকে সবার জন্য না। আল্লাহ আজকে হাসান রেজার বক্তব্য কাদের জন্য, এই জিকির হলো যারা যাকিরিন, যাদেরকে মুনিব মাওলা নামাজের মধ্য দিয়ে বন্ধু বানাইলেন তাদের মামলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকেই নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ উরুস করবে কিন্তু নামাজের ধারে কাছেও এরকম অনেক দরবারিরা আসে না নাই, সাদা সাদা কাপড় পরে, সাদা সাদা গেঞ্জি গায়ে দেয়, সাদা সাদা জুব্বা গায়ে দেয়, ঠিক না? ওরে বাবারে বাবা কি লম্পা লম্পা চুল, আসে না নাই? যখন নামাজ থাকে না অতক্ষণ আপনার সামনে থাকবে, আজান যখন দে তার সামনে থেকে সরে যায়, আসে না নাই? একটু কথা বলেন না, কিন্তু হাসান দাদা দুই নম্বর হয়ে গেছে মনে হয়, এই ফাগলা ঠিক না? এগুলো ওলি আল্লাহর দুর্নাম। সত্যিকার নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহকে একবার যদি আপনি পান জিজ্ঞাসা করে দেখুন, পৃথিবীর জগতের মধ্যে একমাত্র ওলি আল্লাহ হওয়ার সাহারা হলো নামাজ। সুবহানাল্লাহ। আস-সালাতু রাসুল ইবাদা, নামাজ হলো সর্ব এক নাম্বার ইবাদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসি দ্বারা আমার ভাই কিছুক্ষণ আগে আমাদের প্রধান মেহমান হিসেবে যিনি বক্তব্য রাখলেন মাহমুদুল হাসান সালিহ, উনি হাদিসে কুদসির কিছুটা তেলাওয়াত করেছেন। এই হাদিসে কুদসি দ্বারা প্রমাণ করলেন ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নাওয়াফিল। সুবহানাল্লাহ। এখানে নাওয়াফিলের মুরাদ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আমি অন্য অন্য নামাজের কথা বলছি না, আপনারা তো অনেক নামাজ চেয়েছেন, এশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, এমনি তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, কত ধরনের নামাজ আসে না নাই? আরো জোরে বলতে হবে বন্ধুরা, আমার পৃথিবীর জগতের মধ্যে খোদাকে রাজি করার বৃহত্তম মানসা হলো নামাজ। আল্লাহ বেশি ভালোবাসে একমাত্র সিজদাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটা জিনিস নাই, সে জিনিসটা কি? একটা জিনিস নাই, কি নাই? মিথ্যা কথা, কি নাই? এক নাম্বার জিনিস যেটা দিলে মাওলা খুশি হয়ে যায় সেটি হলো কি? সিজদা। সেটি হলো কি? সিজদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদা আল্লাহর দরবার আসেনি? আল্লাহ কাউকে সিজদা করে? আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহু আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা সহি নামাজের যদি বন্দনা করতে যায়, আমার ভাইরা বলবেন হুজুর এখন কোথায় যাবেন? সহি নামাজ যদি বন্দনা করতে যাই, যেই নামাজের মধ্যে গেলে মিলতা হে ক্যা নামাজ মে,
সিজদা মে যাকে দেখ লে হোগা খুদা তু সামনে সির কো ঝুকাকে দেখ লে। সহি নামাজের কথা বলতে গেলে ইমানের মামলা আসবে, ঠিক কি না? আরো জোরে। আমি জানি অনেকে গুতাগুতি করেছেন, হাসান রাজা তো শুধু আকিদার ওয়াজ করে, আমলের ওয়াজ করে না। আমরা আমলের ওয়াজ করি না, না আমলের আগে ঈমান ঢুকাতে বলছি। যে ঈমান না থাকলে দাড়ির কোনো কাজ নাই, ঈমান না থাকলে নামাজের কোনো কাজ নাই। দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, দিলা, আবা, খেল্লা সব কিছু বরবাদ যদি আপনার ঈমান না থাকে। এখন ঈমান কি? এখন নামাজের ওয়াজ করতে গেলে তো ঈমান আগে ঠিক করতে হবে, তো সহি নামাজের কথা আসবে, ঠিক কি না? আরো জোরে বলেন না। কষ্ট লাগবে? লাগবে না? কপালে দাগ আছে না নাই? জোরে হাঁটুর মধ্যে জড়া আছে না নাই? নাই আছে না? লম্বা দাড়ি আছে না নাই? যুব্ব আছে না নাই? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে। ওরে বন্ধুরে জিজ্ঞাসা যদি করি নবী আছে কিনা, বলে যে নবী আছে। আমাদের নবী তো মরা, নাউজুবিল্লাহ। কারো কারো নবী মরা আছে না? নাই, নাই। বন্ধুরা আমার নামাজ পড়তে পড়তে কপাল ঘষে সিরে ফেললো কোনো কাজ? সহি নামাজ হওয়ার জন্য ঈমান আগে পূর্ব শর্ত। জোরে বলুন না, সুবহানাল্লাহ। বন্ধুরা যে নামাজে মোরালি শেরে খোদা তীর যখন বিদ্ধ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তীর খুলবো কেমন করে, বর্ষির মতন ওই আগা টান দিলে সব শরীর খবর হবে। আমার নবী বললেন তোমরা অপেক্ষা করো, আমার আলী নামাজে যখন দাঁড়াইবে তোমরা দেরি করো না, আমার আলী আলীর পায়ের কুড়ালি থেকে ওই তীর খুলে ফেলতে পারবে। পা হলো আলীর, বলতেছেন নবী, সুবহানাল্লাহ বলেন না। পা কার? আলীর। সহি নামাজ, সুবহানাল্লাহ বলেন না। পা কার? আলীর। আর বলতেছেন, বলতে লাগলেন কে? নবী। এখন কেমন করে বললেন? আল্লাহ বলতে লাগলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহা মিন হাবলিল বরীদ, আমি আল্লাহ তোর সাইরকের চাইতো কাছে। ইয়া আল্লাহ তুমি সাইরক কেটে গেলো আরো দু চার পাঁচ মিনিট মানুষ বেঁচে থাকে, কিন্তু আমার মুস্তাফার মামলাটা একটু ক্লিয়ার করুন। আল্লাহ বলতে আন্নাবিয়ু আওরা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উঠে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানার চাইতো কাছে, সুবহানাল্লাহ বলেন না। রক কাটা গেল মানুষ কিছুক্ষণ নাড়াচাড়া করে, ঠিক না? আর নবী যদি কলবে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে? আরো জোরে। এখন কেমন লাগে? বলে যে হুজুর এখন কোথায় যাবেন? যেদিকেই যান আগে ঈমান ঠিক করতে হবে, সুবহানাল্লাহ। আকীদা যদি আপনার মূল ঠিক না থাকে কোনো কাজে আসবে? আরো জোরে বলেন না। সেজন্য বলছি বাবারা ভাইয়েরা আমার, এখন একটা একটা করে বলতে গেলে সব কিছু ফিটফাট। আকীদার মামলা যখন আসলো, নামাজ সহি যদি বানাইতে হয়, আমার নবীকে বললাম নবী তো গুনেহগার, কেন 70 বার ইস্তেগফার পড়ে নাই? কথা বলবেন না ও বাবারা। আর বাজান আর মেয়েকে কেন খোঁজতে হয়েছিল? সাহলে বলার এক জবাব আছে, কেন লাগে দাবা? নামাজ আছে কিন্তু নবী গুনেগার বলে 70 বার ইস্তেগফার পড়তেন? আন্দাবুট আন্দাবুট টানিতে পারে না? কথা বলেন না। আন্দাবুট আন্দাবুট টানিতে পারে? নবী যদি গুনেগার হয় তো মুনিব বলতে লাগলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় যাবেন? নামাজে গেলে আকীদার প্রয়োজন আছে না নাই? বন্ধুরে সেই জন্য এলান হয় নামাজ দিয়ে, রোজা হজ যাকাত দিয়ে মুসলমানের পরিচয়,
কিন্তু বন্ধুরে নামাজ রোজা হজ যাকাত দিয়ে ইমানদারের পরিচয় হয় না। আগে মুমেন হয়ে যাও, তারপর নামাজ আদা করো। ওই নামাজ দেওয়ার সাথে সাথে ফিকর আলম না কোই গম হোগা খোদা তরি কসম, টুরি সিদের কে লিয়ে মসজিদ মে যাকে দেখ লে। ইমান রত্ন যখন ক্লিয়ার হবে, যেখানে যান নামাজের মজা পেয়ে যাবেন, ওই নামাজ আর ছাড়বেন না। নামাজ কি জিনিস, নামাজের মধ্যে কি আছে, একবার মধু যদি আহরণ হয়ে যায় জাননি ভাবে। হযরতে বাইজিদ বুস্তামি আলাইহি রাহমা সারা বিশ্বকে মাথায় দিলেন, ইয়া মাওলায়ে করিম আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো। বাইজিদ তোমার কাজ কি করলে, বলে যে ফায়েশা নারীর ঘরের মধ্যে গিয়ে উযু করাইলাম, মুসল্লার মধ্যে দাঁড় করাইয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না, ইয়া আল্লাহ তোমার কাজ করো। তোমার বন্দীকে যখন কাবা শরীফের দিকে ঘুরায় যাই নামাজের মধ্যে দাঁড় করাইয়ে দিলাম, কলবাহা কলিব তুফাইলে মুস্তফা, তোমার মাহবুবের গোলামির মধ্যে যখন লিস্টেড করে দিলাম আমি বাইজিদ বুস্তামির কাজ হলো। তোমার মুস্তফার প্রেম যতক্ষণ অন্তরে জায়গা পায় নাই নামাজের মজা বুঝে নাই, আর আমি বাইজিদ যখন ওই মেয়েকে নামাজের সুদা পান করাই দিলাম, মধু পান করাই দিলাম, ওই মেয়ে এলার হলো, ও হুজুর কি মজা পেয়ে গেলাম, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে সাটিম সুটাম স্মার্ট ছেলেরা যখন আসলো, বন্ধু তুই সন্তানের কোনো প্রয়োজন নাই, আমার মনি মাওলার প্রয়োজন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে, আমি ধারাবাহিক নিলাম না, সময় পাওয়া যাবে না, কারণ পরীক্ষার্থীদেরকে হেল্প করতে হবে আপনাকে, যেহেতু আমরাও কারিগর। আমাদের ছাত্রছাত্রীকে মাদ্রাসায় বসা, বিভিন্ন মাহফিলে বসা বন্ধ করে দিছি পরীক্ষার কারণে। এটা সময় পার হয়ে যাবে, আল্লাহ সবাই কবুল করুক, আমিন। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, নামাজের দ্বারা মানুষ কত লাভবান পৃথিবীর জমিনের মধ্যে। নামাজের দ্বারা আল্লাহর কোরআন বলতে লাগবেন, ইউযহিবনা সাইয়্যাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। যত পাপ মোচন হয়ে যায় আমার প্রিয় মাহবুব হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাক দিয়ে মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস স্পষ্ট করতে লাগলেন, জাননি ভাবে পঞ্জাগানা নামাজটা কি রকম। বলে যে এ আবু যর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার ঘরের সামনে দিয়ে যদি একটি পুষ্করিণী থাকে, ওই পুষ্করিণীর মধ্যে যদি পাঁচবার একবার একবার করে যদি নামাজ আদা করা হয়, ইয়া রাসূলুল্লাহ কি পাওয়া যাবে। বলে যে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি। বলে যে না না ইয়া রাসূলুল্লাহ, অনুরূপ ভাবে উম্মতে মুহাম্মদীকে পঞ্জাগানা নামাজ আল্লাহর পক্ষ থেকে আদা করতে দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, হযরত মুসা কালিমুল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ বড় সম্পদ, আমার উম্মতকে আমি সামান্যতম নামাজ আদা করাইতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনি পড়াইতে পারবেন না, উম্মত দুর্বল কাহিল হবে। ইয়া বারি ইলাহ মুস্তফার, আপনি আপনার মনিবের দরবারে গিয়ে একবার আপিল করুন, এরকম এক 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 করে 9 বার 5 নং 45 বার 45 ওয়াক্ত নামাজ আমার মনিবের কাছ থেকে আলোক করাই নিলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একবার যখন মুসা কালিমুল্লাহ বিনয় করতে লাগলেন, ও মুসা রে আমার লজ্জা অবনত, আমার মনিবের দরবারে 9-9টি বার গেলাম, আর যেতে মন চাই না। আমার মনিব বললেন, ও মুসা কালিমুল্লাহ তোমার আশাও পূরণ করে দিলাম, আমার মুস্তফার আশাও পূরণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতরা যদি 24টি ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফজর আসর মগরিব জোহর এশা যারা আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আমি মুনিব মাওলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিলাম, আর উম্মতে মুহাম্মদীর জন্য উপটোকন বানাই দিলাম, যারা আমি মুনিবের দরবারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে সেজদা রেজা হয়ে মুনিবকে স্মরণ করবে,
আর বন্ধুরা আমার অনেক বন্ধুরা তাফসীর করে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন না 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 আই লিয়ারিফুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নামাজ দিয়ে আল্লাহর ইবাদত রোজা দিয়ে আল্লাহর ইবাদত হজ দিয়ে আল্লাহর ইবাদত যাকাত দিয়ে আল্লাহর ইবাদত কি রে বন্ধুরা মামলাটা ফাঁস করতে হয় আল্লাহ তোমার কি নামাজের দরকার আমার মনিব মাওলা এলান দিলেন দরকার বলি বললেই ঈমান ক্যান্সেল হয়ে যাবে কারণ আমার নবী আমার আল্লাহ হলেন বেনায়াস নামাজের দরকার নাই রোজার দরকার নাই হজ্জের দরকার নাই যাকাতের দরকার নাই আছে আছে বললে কি ঈমান থাকবে তাহলে বুঝা গেল ও আল্লাহ তুমি কেন বানাইলে কিন্তু কোরআনের শরিয়া শরী তরজমা করলে এ ইবাদতের জন্য তাহলে কিন্তু ঈমান ক্যান্সেল হয়ে যাবে ইয়া আল্লাহ এখানে কি প্রমাণ করতে চাও আমার মনিব মাওলা এলান দিলেন লিয়ারিফুন নামাজের মধ্য দিয়ে আল্লাহকে জানা আল্লাহকে চেনা রোজার মধ্য দিয়ে আল্লাহকে জানা আল্লাহকে চেনা হজ যাকাতের মধ্য দিয়ে আল্লাহকে জানা আল্লাহকে চেনা আই লিয়ারিফুন ওরফুন মাদা আইন রাফা সুবহানাল্লাহ বলেন না আল্লাহকে চেনা আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে এখন আল্লাহকে চেনা প্রয়োজন আছে না নাই তো চিনবো কেমন করে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ঠিকানা কি আমাদের কাছে আছে কেউ দেখাইতে পারবে আল্লাহকে চিনবো কেমন করে আল্লাহর চেনার পদ্ধতি কি সুবহানাল্লাহ বলেন না ঠিকানা কি হযরত এই আপনার মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ তৌরি জবুর ইঞ্জিল কেউ দিতে পারে একটু কথা বলেন না আল্লাহু আকবার বলতে কারো কাছে খোদার ঠিকানা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ইয়া আমার প্রিয় রাসূল দুনিয়ার কোন নবীর কাছে আমার ঠিকানার কথা জিজ্ঞাসা করে নাই আল্লাহ কোথায় কোন পুরীতে থাকে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে সেই কারণে আমি খোদার ঠিকানা আপনার হাতে রেখে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহর ঠিকানা আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম কারো দ্বারা সম্ভব হয় নাই আরে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবেন আপনি বলে দিবেন ফা ইন্নি করিব আমি নিকটে আছি আল্লাহ কত নিকটে তোর শাইরগের চাইতেও কাছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কাছে বললে তো হয়ে গেল বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে গোপন করলে আমি আপনাকে গোপন করবো জোরে বলুন না সুবহান সেই জন্য আমার রসুরের পরিচয় আমরা এখনো পাই নাই কেউ বলে যে বাবা আব্দুল্লাহর পিত মা আমানার পেট আল্লাহ বলতে লাগলেন খবরদার না না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী কারো বাবাও না কারো দাদাও না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোন বড় তাজ্জিবে পড়ে যাই ও ফাতিমা ও মওলা আলী শেরে খোদা এই ইমামে হাসান হুসাইন মামলা কি বলে যে খবরদার মামলা এখানে আল্লাহ ফাঁস করে নাই কাল কিয়ামতের ময়দান যখন হবে আমার বনি মওলা ফাঁস করবে যা দলিল দেন সূরা বনি ইসরাঈলের মধ্যে আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে কি বাবা কষ্ট লাগে সহি নামাজের মামলা যখন চাইলেন সহি নামাজ হওয়ার জন্য বন্ধুরে যেইভাবে আদা হয় আমার মনিব বলে আমারই নামাজ আমার বান্দা যেভাবে আদা করে আমি মকবুল বানাইব কিন্তু শর্ত হলো তার কাছে ঈমান রত্ন আছে কিনা নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না মুসলমান হওয়া যায় রোজা রাখলে হজ করলে যাকাত দিলে মুসলমান হওয়া যায় ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরে জোরে কষ্ট লাগে হুজুর অনুরোধ দিয়া গিয়ে দে সই নামাজ বুঝে ফেললাই অনেক কি হইতে লিখ নামাজ ব্যাকগ্রাউন্ডে পড়ে কি পড়ে না সবাই পড়ে না পড়ে না কই সবাই যদি পড়ে তাহলে সবার পড়ার মধ্যে গসুল আজম কয়জন খাজা গরিবের নামাজ কয়জন নূর মোহাম্মদ শাহ কয়জন হজরত কেবলা বাহাজার কেবলা কয়জন
অনেকেই মনে করে যে হযরত কিবলা বা ওয়াজান কিবলা কি নামাজ পড়েন? আরে বেয়াকুফ, অজস্র নজির বানাইলেন। আমরা সবাই বসে আছি চট্টগ্রামের ফটিকছড়ির জমিনে, আর আমার হযরত কিবলা বসে আছেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর। আল্লাহু আকবার। অজস্র দলিল আছে না? নাই, একটু জোরে বলেন না। ও কে কেউ মুখ ছোট করে বলতে লাগলেন, বেদাত, ঠিক না? আর আমার বন্ধুরাও তো নামাজ পড়ে, আর পড়ে না, কপালে দাগ আছে না, হাঁটুতে জড়া আছে না, কিন্তু কই? বন্ধুরা আমার একজন বেলায়েতের বলি আল্লাহ আমাদের কাছে নাই কেন, কারণটা কোথায়? বন্ধুরে যত বেলায়েতের বলি আল্লাহ সুন্নি জনতার কাছে, ও মুনিব মাওলা কেন সুন্নিদেরকে এত ভালোবাসলে? বলে যে কেন ভালোবাসবো না, ওই সুন্নিদের মাঝে আমার নবী মুস্তফা আছে। আমার ভাই, আমার সাসাদের কাকুদের নবী হলেন তাদের মরাম, তাদের নবী গুণেগার, তাদের নবী পাওয়ারলেস, তাদের নবী মাট্টা নবী, তাদের নবী এলমে গায়েব জানে না, ঠিক না? তাদের নবী বাপদাদার মতন। আর আমাদের প্রিয় মাহবুব সারা জগৎকে মাথায় দে, জিসকা কুই তানি নেহি ও নবী, ও নবী আমারা হে, জিসকা কুই তানি নেহি ও নবী আমারা হে, মুস্তফা কি আজমত কা হদ হে না কিনারা হে, হদ হে না কিনারা হে। সারা দুনিয়া সহি নামাজের জন্য, এই জন্য তো মুকাম্মেল বরিদ দরকার, নামাজকে নামাজ বানিয়ে দেওয়ার জন্য। জোর বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা কাপড় পাক লাগবে কি লাগবে না, জায়গা পাক লাগবে কি লাগবে না, অন্তর পাক লাগবে কি লাগবে না, পেট না পাক থেকে খালাস হওয়া লাগবে কি লাগবে না, এই সব কিছু দুনিয়ার জগতের ডাক্তাররা প্রেসক্রিপশন দিয়ে এক্সরে করার পর বারাকসুর থার্মোমিটার দিয়ে দেখার পর এক্সরে যা বাতায় সেই অনুপাতে ঔষধ দেয়। আল্লাহর বলির দরবারে নামাজ রোজা হজ যাকাত সহিভাবে আদা করার জন্য, আল্লাহর দরবারে মকবুল বানাবার জন্য একজন আল্লাহর বন্ধুর নিকট যেতে হয়। উঁচা আওয়াজ দেব না সুবহানাল্লাহ, কারণ করবের মরিচিকা অন্য কেউ সাফাই করতে পারে না, একমাত্র করবের মরিচিকা সাফাই করে আল্লাহর বলি আল্লাহরা। উঁচা আওয়াজ দেব না সুবহান, ঠিক কিনা? সেজন্য আল্লাহ কোরআন বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ 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 ওয়া কুনু মাআস সাবিকিন। উঁচু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওলাই করিম ইত্তাকুল্লাহ যখন বললেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান বলেন নাই, যারা ঈমানওয়ালা তাদেরকে বলছেন। আর মুসলমানের নামাজ রোজা হজ যাকাত আমার নবী এলান করে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাউ ওয়াহিদা। এ আমার আনসার মুহাজির সবাই কিরামরা, আমার উম্মতদের মধ্যে 73 দলে ডিভিশন হবে, 73 উচাবাস দিব না সুবহান, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে। ও প্রিয় রাসূল, আপনি কোন দলে, আপনার সাহাবারা কোন দলে? খোদার কসম, দুনিয়ার কোন দলের মধ্যে রসুল আর সাহাবায়ে কেরাম নাই, একমাত্র দল হলো আহলে সুন্নতুল জামাত, যেই দলের মধ্যে আমার নবীর 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে এক চুল পরিমাণ দোষ বের করা যায় নাই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করি নাই, সাহাবায়ে কেরামরা আমাদের জন্য বৃহত্তম তারকারাজির মতন। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, একমাত্র আহলে সুন্নতুল জামাতের আকীদা আমাদের ঈমান হলো, লামিয়াতি
নজীরুম কাফি নজরিনে মিসিলে তুনা সুদ পদা জানা মিসিলে তুনা সুদ পদা জানা জগরাজ কো তাজ তুরে সর সুহ জগ রাজ কো তাজ তুরে সর সো হে তুজি কো সহে দোসেরা জানা সুবহানাল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাতের নবী আর অন্য ফিরকার নবী বেশ কম আসারা নাই নবী কি দুইজন আর আমাদের নবী কোনজন জিসকা কোই ইনসানই নেহি ও নবী হামারা হে উঁচা আওয়াজ দে বলুন সুবহানাল্লাহ চুকে পড়ে না কে হো তোমারি মতন চুকে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিষম রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি সারা দুনিয়া বাবারে কষ্ট লাগে মৌলানা শেরে খুদা যুদ্ধের ময়দানে পায়ের কোড়ালে দেখ তীর নিক্ষিপ্ত হয়ে লেগে রইল ছড়াইতে পারে না আমার নবী সহি নামাজের ইন্তেজাম পরিচয় করাচ্ছেন আমার মাওলা আলী যখন নামাজে দাঁড়াইবে পাক ছিঁড়ে মাংস শুদ্ধ ছিঁড়ে বর্ষির মতন তীর যখন খুলে ফেলল রক্তের নহর জারি ছিল সালাম ফিরে বলতে রাখবেন কি আমার তীর গেল কই উঁচা আওয়াজ দেব না সুবহান কি বলেন আপনি তীর গেল কই আপনার তীর তো আমরা খুলে ফেলেছি বলছে কে বলল আমার তীর তোমরা কখন খুললে খোদার কসম করে বলছি আমি এক সুত পরিমাণ এক চুল পরিমাণ কোনো খবর আমার শরীরে হয় নাই আমি পাই নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে মনে হয় আগে নামাজ নামাজের মতন করেন তখন আপনি দেখবেন তীর খুলতে গেল কোনো খবর থাকবে না আর হযরতে সাইয়েদনা সহি নামাজের মামলাটা পরিচয় করার জন্য ইমামে আজম আবু হানিফার দরবারে গেলেন হুজুর অনেক কোটি টাকার সম্পদ আমি ঘরে রোপণ করে রেখেছি কিন্তু কোথায় রাখলাম এখন ভুলেই গেলাম সুবহানাল্লাহ বলবেন না আমি নাউজুল্লাহ সুবহানাল্লাহ বলছি কারণ নামাজের মধ্যে কি রাস হযরতে ইমামে আবু হানিফা নোমান ইবনে সাবিত বেলায়েতের কত বড় ওলি আল্লাহ ছিলেন এই আমার শিষ্য দেরি করো না বেশি বেশি করে তুমি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপন ঘরের মধ্যে দাঁড়িয়ে নফল নামাজ শুরু করে দাও উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এক রাকাত পড়ল দুই রাকাত পড়ল তিন রাকাত পড়ল চার রাকাত পড়ল পাঁচ ছয় রাকাতের দিকে আর যেতে পারে নাই হঠাৎ করে মনে পড়ে গেল কিরে 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 ফরনা জায়গায় আমার জিনিস রক্ষণ আছে দৌড় দিয়ে গেলেন হুজুর বেশি নামাজ পড়তে হয় নাই তাহলে সহি নামাজের মামলাটা এসে গেল তোমার নামাজ তো শুদ্ধ হয় নাই কারণ তোমার অন্তর ছিল মালপত্রের দিকে ঠিক কিনা নামাজ সোর আসানা নাই নামাজ সোর আসানা নাই যারা খুতবা দিলে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম বলে মসজিদে ঢুকে সালাম ফিরে আবার সাথে সাথে দৌড় দিয়ে বেরিয়ে যায় ওরা কি নামাজ চোর আসানা নাই আর জোর করে বলেন না বন্ধুরা আমার সেই জন্য আমার সহি নামাজের তরতিব হলো আগে ঈমান শুদ্ধ করে যখন আপনি নামাজ পড়তে যাবেন ও বন্ধুরা আমার মনি মাওলা এদিক সেদিক আর তাকাই না বন্ধু নামাজের অন্তরে নামাজের অন্তরে মুস্তফা যখন জায়গা পেয়ে যায় আমার মনি বলে যে ওই নামাজ তো আসল নামাজ ওই নামাজকে আমি মকবুল নামাজ হিসাবে কবুল করে নি একটু জোরে বলো না সুবহানাল্লাহ যত শুদ্ধি করে নামাজ আদা করা হোক নবী যদি কলবে না থাকে ওই নামাজ নামাজ হবে
শুদ্ধ নামাজ পড়তে হলে নবীকে আগে অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। আর আল্লাহ বলতে লাগলেন, আমার মুস্তফা যদি তুরন্তরে জায়গা পেয়ে যায় তাহলে আমি আল্লাহই বলে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে সঠিক বন্ধু বানাই নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। টাইম অতি আসন্ন, এবার চলে যেতে হয় রাবিয়া বসরির জীবনী আলোচনা। অনেক বেমা সাগর যার জিন্দেগিতে স্বামী গ্রহণ করেনি, সুবহানাল্লাহ, যার জিন্দেগিতে কোনো স্বামী গ্রহণ করেননি, কারণটা কোথায় সুবহানাল্লাহ বলেন না, কারণটা কি? একটা মাত্র কারণ, বন্ধুরা এত ইবাদতের মধ্যে নিমগ্ন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইয়াদের মধ্যে, স্বামী নিয়ে খেলকুদ করার সেই সময় আমার কাছে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা রে বাবা রে বাবা রা, তো মহিলা হিসেবে মহিলা সাগরি মহিলারা আছে না, আছে না? মহিলারা ইমামত করতে পারবে না, ওলি আল্লাহ আছে না? নাই ওলি হতে, রাবিয়া বসরি আল্লাহর বলি, আমার মা ফাতেমা আল্লাহর বলি, ঈসা রুহুল্লার মা মরিয়াম আল্লাহর বলি, আমার মা খদিজাতুল কুবরা, ওরা সব বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এখন মধ্য কথাটা টেনে আনতে লাগলাম। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, এটা তো হাদিসে পাকের তরতিব। এমনে হাইয়াল আসসালাম বলার আগে উঠে তা কারাহিয়ত, আপনি যখন একামত দেওয়া হবে, এটা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসলক অনুপাতে হাইয়াল আসসালাম বলার সাথে উড়াটা হলো এটা সহি রাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো তো অনেক পুরাতন কথা, আবার কতকগুলো এখন নামাজি খোলাবার জন্য আগে আগে উঠে কথা সিজা করো, কাঁধে কাঁধ মিলাও, এগুলো কোথেকে পাইছেন যে? এগুলো বর্তমান নতুন আবিষ্কার কতগুলো বাড়িয়েছে না? ইসলামের মধ্যে কিছু গলত আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না, ওরা লামা জাবির গোষ্ঠী, ওরা ইমাম মানে না, ঠিক কি না? আছে না নাই? আরে বাবা আমরা ইমাম মানি, আমরা গৌসুল আজমকে মানি, গৌসুল আজম ইমাম মেনেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমি এদিক ওদিক কোনো দিকে তাকাইতে রাজি না, কারণ আমরা আমাদের বাপদাদাকে মানি, তোমরা বাপদাদাকে মানো না বলে এতগুলো গুতাগুতি হচ্ছে, ঠিক কি না? আমরা আমাদের বাপদাদাকে মানি, আমাদের মুরব্বীদেরকে মানি, ঠিক না? সেই জন্য আমরা আমাদের উসুরের উপর আমরা অটুট থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথের প্রতীক বানিয়ে দিক।